হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই ঝুমুর হুমু ব্লগস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি পটল চিংড়ি করব সেই রেসিপিটি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এই যে দেখুন কি সুন্দর পটল চিংড়ি এটা খেতে খুব সুস্বাদু খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে সেটাই কিভাবে করতে হয় সেই আগেরকার দিনের রান্নাটাই আবার আমি নতুন করে নিয়ে আসলাম এটা সবাই আপনারা জানেন ম্যাক্সিমাম কেউ যদিও না জেনে থাকেন যারা নতুন রাঁধুনি তাদের একটু হেল্প করবে আমার মা যেভাবে রান্না করতো আমি সেভাবেই এই পটল চিংড়িটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করব এটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এবং অনেক সুস্বাদু খেতে এই পটল চিংড়িটা হলে আর তো আমার কোনো কথাই হয় না আর কিছুই লাগে না চলুন মূল রান্নায় চলে যাই এখানে আমি কিছু পটল কেটে রেখেছি উপরের খোসাটা ফেলে রেখে দিয়েছি এটাকে এখন আমি একটু ভিতর দিয়ে ছোটো ছোটো আকারে দাগ কেটে নেব যাতে করে ভিতরে নুন আর মশলাটা ঢোকে তার জন্য এটাকে এভাবে করে কেটে নেব এই যে ছোটো ছোটো করে দাগ কেটে নিতে হবে যাতে করে ভিতরে মশলাটা ঢোকে এটা সাবধানে কাটতে হবে এখন আমি একটা চুলোয় প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব এখানে আমি সাদা তেলই ইউজ করব তেলটা গরম হয়ে গেলে এটাতে আমি কালো জিরা ফোড়ন দেবো কালো এটা ফোড়নে একটা সুন্দর ফ্লেভার আসবে পটল চিংড়ির ভিতরে যেহেতু সরষে দিয়ে আমি সরষে নারকেল দিয়ে পটল চিংড়িটা করব তাই কালো জিরার ফোড়নটা সুন্দর একটা ঘ্যান আসবে একটা অ্যারোমা দেবে দারুণ একটা অ্যারোমা দেবে আমার মাকে দেখতাম এভাবে রান্না করে পটলগুলোতে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে প্রথমে আমি এটাকে ভেজে নেব এটাকে তিন চার মিনিট ভেজে নেব মিডিয়াম হিটে এটাকে তিন চার মিনিট ভেজে নেব যদি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করবেন যাতে করে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায় আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তুলে আমি সাইড করে রেখে দেব। এখন আমি যে চিংড়ি মাছটা রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে ওটাকে আমি তিন চার মিনিট ভেজে নেব কেউ এটাতে নারকেলের দুধও ইউজ করতে পারেন আমি নারিকেল বাটা রেখেছি সেই বাটাটা ইউজ করবো আমি পাটায় বেটে রেখেছি যেহেতু আমার কাছে শিল্পাটা আছে তাই আমি পাটায় বেটে রেখেছি যার কাছে নেই তারা অবশ্যই মিক্সিতে পেস্ট করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখন সেই নারিকেল বাটা আমি দিয়ে দেব আর দেব সরিষা বাটা সরিষার কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে বেটে রেখেছিলাম সেই বাটাটা এখন এটাকে ভালো করে তিন চার মিনিট কষাবো এখন দিয়ে দেব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী দিবেন হাফ টেবিল চামচ মরিচের হলুদের গুঁড়া কারণ কেউ একটু ঝাল বেশি খায় কেউ একটু কম খায় যার যেরকম পছন্দ সে সেরকমই ইউজ করবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে তিন চার মিনিট কষাতে হবে এক চামচ জিরার গুঁড়া ছোট এক চামচ জিরার গুঁড়া এটা অপশনাল কেউ চালি দিতেও পারেন কেউ নাও পারেন এটাতে কোনো স্বাদের হেরফের হবে না যে জিরার এটা মাস্ট দিতেই হবে স্বাদ যেরকম সেরকমই থাকবে এই যে কষানো হয়ে গিয়েছে এখন পটলগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেব গরম ভাতের সাথে এই পটল চিংড়িটা জাস্ট ফাটাফাটি খেতে খুব ভালো লাগে সবাই খুব পছন্দ করে কষন আমার হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দেব যাতে করে পটলগুলো সিদ্ধ হয়ে যায় পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটা চেজার পছন্দ অনুযায়ী রাখবেন আমি গ্রেভিটা কম রাখবো এতটা ঝোল রাখবো না আর একটু কমিয়ে নেব এখন দিয়ে দেব চিনি এক টেবিল চামচ চিনি আমার মাকে দেখতাম একটু পটল চিংড়িতে চিনি ইউজ করে তাতে সারটা দ্বিগুণ বেড়ে যায় খুব ভালো লাগে খেতে পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি নুনটাও ফাঁকে চেক করে নিয়েছিলাম ঠিক আছে রান্নাটা আমার ডান দেখুন পটলটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে ভিউয়ার্স এর ভিতরে আমি তিন চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো কাঁচা সরিষার তেল এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে পটল চিংড়িটা আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটা গরম ভাতের সাথে খেতে খুব অসাধারণ লাগে অনেক সুস্বাদু এই পটল চিংড়িটা আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে জাস্ট অসাধারণ হয়েছে ফাটাফাটি খুবই অসাধারণ হয়েছে আপনাদের তো খাওয়াতে পারলাম না আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে